সারাক্ষণে বুঝি তোর ফেরার সময় হলো? কটা বাজে দেখেছিস? দুটো। সো হোয়াট, 31st নাইটের পার্টি, লেট তো হবেই। কিন্তু মজা যা করেছি না, শুনলে তুই পাংখা হয়ে যাবি। তোকে কত করে বললাম আমার সাথে চল, তুই তো শুনলিই না। তোর সাথে গিয়ে একটা ঝামেলায় পড়ি, আর আমাকে বাবা কান ধরে সোজাই বাড়ি থেকে বের করে দেখ, তাই না? আমার আর খেদে কাজ নেই। উফ তানিয়া, তুই না সারা জীবন ঘর করেই রয়ে গেলি। দুনিয়াটাতে একবার বের হয়ে দেখ, দুনিয়াটা কত রঙিন, কত রঙের মানুষ এই দুনিয়াতে। রঙিন দুনিয়া আমার প্রয়োজন নেই, আমার ব্ল্যাক এন্ড হোয়াইটই অনেক ভালো। উফ, তুই বুঝতে পারছিস না তানিয়া, এভাবে যদি পার্টি ফার্টিতে না যাই তাহলে মনের মানুষের সন্ধান পাবো কি করে? তুই তো প্রায় যাচ্ছিস, পেয়েছিস? এবার মনে হয় পেয়ে গেছি। জানিস, লোকটা না আমার দিকে তাকিয়ে ফিক্সড হয়ে গেল। সারাটা রাত একটি বারের জন্য তার চোখের নজর আমার উপর থেকে সরেনি। নাম কি, কি করে? নাম ঠিকানা কি কারো গায়ে লেখা থাকে? কথা বলতে পারিনি, তাই কোনো কিছুই জানা হয়নি। কিন্তু পরের বার যেদিন দেখব সেদিন ঠিকই জেনে নিব। দরকার নেই, এই ধরনের পার্টিতে ভালো লোক যায় না। তোকে বলেছে? আমি ওর চোখে চোখ রেখেছি। আমার মনে হয়েছে মানুষটা খুব ভালো।